বিদ্যালয়ের একটি সাংস্কৃতিক অনুষ্ঠান বিষয়ে একটি প্রতিবেদন রচনা করো। স্মরণে বরণে কবিগুরু, নিজস্ব সংবাদদাতা, কলকাতা, 22 আগস্ট। কৃষ্ণনগর পৌরসভার অন্তর্গত কৃষ্ণনগর গভর্নমেন্ট হাই স্কুলে গতকাল যথাযোগ্য মর্যাদা এবং শ্রদ্ধার সঙ্গে পালিত হল রবীন্দ্র জন্মোৎসব। এই অনুষ্ঠানের প্রধান অতিথির আসন অলঙ্কৃত করেন বিশিষ্ট সমাজসেবী ও পরিবেশ বিজ্ঞানী ডক্টর সুছন্দ ব্যানার্জি। প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করেন স্কুলের প্রাক্তন ছাত্রী ও স্বনামধন্য গায়িকা শ্রীমতী মধুজা সেন। এরপর কবির প্রকৃতিতে মাল্যদান করেন স্কুলের প্রধান শিক্ষক নীলাঞ্জন মজুমদার। বিদ্যালয় জীবনে এই ধরনের অনুষ্ঠানের প্রাসঙ্গিকতার দিকটি তুলে ধরেন ডক্টর সুছন্দ ব্যানার্জি। এদিনকার অনুষ্ঠানের মুখ্য আকর্ষণ ছিল রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা। তবে প্রতিযোগিতামূলক অনুষ্ঠানের আগে দশম শ্রেণীর ছাত্র অর্পণ দে আবৃত্তি করে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের 1400 সাল কবিতাটি। ছাত্রীরা পরিবেশন করে গানের সঙ্গে রবীন্দ্র নৃত্যনাট্য। বাংলা বিষয়ের শিক্ষিকা বিদিশা পাল রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষার ভাবনা সম্পর্কে বক্তব্য রাখেন। সপ্তম শ্রেণীর ছাত্ররা বীরপুরুষ কবিতাটি অভিনয়ের মধ্য দিয়ে দর্শকদের মন জয় করে। সবশেষে শুরু হয় রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা। বিচারক ছিলেন অতসী সরকার, অবনী রায় এবং বিশ্বজিৎ চক্রবর্তী। প্রতিযোগিতামূলক এই অনুষ্ঠানে প্রথম হয় ক বিভাগে দশম শ্রেণীর ছাত্রী সুতপা মজুমদার, খ বিভাগে অন্বেষা দেবনাথ এবং গ বিভাগে চিরদীপ সেন। এদের হাতে পুরস্কার তুলে দেন স্কুলের প্রধান শিক্ষক মহাশয়। অনুষ্ঠানটি শেষ হয় দর্শক, শ্রোতা এবং মঞ্চে উপস্থিত সম্মিলিত মানুষের কণ্ঠে আগুনের পরশ মণি ছোঁয়াও প্রাণে গানের মধ্য দিয়ে। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।